স্বপ্নে ঘুমের ঘরে অনেক সন্তান নিজের জীবিত মা বাবাকে মরতে দেখে স্বপ্নের ভিতরে, তখন সন্তান চিন্তিত হয়ে যায়, ঘাবড়িয়ে যায়। আর ঘাবড়িয়ে যাওয়ার কথা, সন্তান যদি দেখে স্বপ্নে নিজের জীবিত মা বাবা মারা যাচ্ছে, এটা ঘাবড়িয়ে যাওয়ার কথা। কিন্তু এই স্বপ্নের ব্যাখ্যা কি আমাদের জানা দরকার আছে। আবার অনেক সময় নাতি স্বপ্নে দেখে নিজের জীবিত দাদা দাদি, জীবিত নানা নানি ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে তারা মারা গিয়েছে, অথচ তারা জীবিত রয়েছে। এই স্বপ্নের ব্যাখ্যাগুলো কি? আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি তার স্বপ্নের ব্যাখ্যা গ্রন্থে কি বলেছে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। এক নম্বর হলো, কেউ যদি নিজের জীবিত মা এবং বাবাকে স্বপ্নে ঘুমের ঘরে ইন্তেকাল করতে দেখে, মারা যেতে দেখে, তাহলে বুঝতে হবে সন্তানের প্রতি তার মা বাবার আদর স্নেহ ভালোবাসা দীর্ঘদিন থাকবে। বলেন সুবহানাল্লাহ, দীর্ঘদিন থাকবে, এটা সুন্দর একটি স্বপ্ন। সাথে সাথে দীর্ঘদিন তার মা বাবার স্নেহ ভালোবাসা সন্তানের প্রতি থাকবে, আবার এই স্বপ্ন, স্বপ্নে ঘুমের ঘরে নিজের মা বাবাকে মরতে দেখা, তার মানে হলো আপনাদের, আপনারা যারা এই সমস্ত স্বপ্নগুলো দেখে থাকেন, বুঝে নেবেন আপনাদের মা বাবার আয়ু অর্থাৎ হায়াত আল্লাহ পাক বাড়ায় দিব। বলেন সুবহানাল্লাহ। এবার আসু, আমরা অনেক সময় ঘুমের ঘরে স্বপ্ন দেখে ঘাবড়িয়ে যাই, আমাদের কি করণীয়? আমরা যদি ঘুমের ঘরে স্বপ্নে ঘাবড়িয়ে যাই, খারাপ স্বপ্ন দেখি, তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কি পড়বো? আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বো, তিনবার পরে বাম দিকে থুতু নিক্ষেপ করব এবং পার্শ্ব পরিবর্তন করে ফেলবো। ডান কাতে শোয়া থাকলে আমরা কিছুটা অন্য পাশে, বাম পাশে শুভ, আবার বাম পাশে শোয়া থাকলে আমরা ডান পাশে শুভ, পার্শ্ব পরিবর্তন করে শোব। পারলে খারাপ স্বপ্ন দেখার পরে ওযু করে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব ইনশাআল্লাহ। এবার আসুন আমরা জানবো, যদি কোনো নাতি তার দাদা, জীবিত দাদা দাদি নানা নানিকে যদি ইন্তেকাল করতে দেখে, তাহলে এর ব্যাখ্যা কি? কোনো নাতি যদি তার জীবিত দাদা দাদি নানা নানিকে ঘুমের ঘরে স্বপ্নে ইন্তেকাল করতে দেখে, তাহলে সেম ব্যাখ্যা আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি বলেছেন। বুঝতে হবে ওই নাতির প্রতি তার দাদা দাদি নানা নানির স্নেহ ভালোবাসা আদর যত্ন এটা দীর্ঘদিন থাকবে। পাশাপাশি মরতে দেখার কারণে দাদা দাদি নানা নানির আয়ু বৃদ্ধি পাবে। সেজন্য এই স্বপ্ন দেখার পরে, যে কোনো স্বপ্ন দেখার পরে আমরা কারোর সাথে বলবো না, আমরা বুজুর্গ ওলামায়ে কেরামের সাথে আলোচনা করব এবং তাদের সাথে কাছে বলবো, যারা স্বপ্নের ব্যাখ্যা দিতে জানে তাদের কাছ থেকে বলে ওই স্বপ্নের ব্যাখ্যাগুলো আমরা জেনে নিব ইনশাআল্লাহ। এবার আসুন, অনেক সময় ঘুমের ঘরে স্বপ্নে দেখে যে নিজের আত্মীয় স্বজন স্বপ্নে কিছু চাচ্ছে, তাহলে এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা হলো, যদি স্বপ্নের নিকটবর্তী আত্মীয় স্বজন আপনার কাছে কিছু চায়, তাহলে সঙ্গে সঙ্গেই আপনি ঘুম থেকে উঠার পরে যেই জিনিসটা চায় সেম ওই জিনিসটাই গরিব মিসকিনকে আপনি দান করে দেন, তাদের জন্য নামাজ আদায় করে ইসারে সওয়াব করে, তাদের জন্য বেশি বেশি দান খয়রাত করে তাদের ইসারে সওয়াব কবরে পাঠানোর ব্যবস্থা করুন, কোরআন খতম করুন, তাদের জন্য নফল রোজা রেখে আল্লাহর কাছে ক্ষমা চান, তাহলে আল্লাহ পাক এই আমলের বদলেতে আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনের কবরের আযাব মাফ করে দিয়ে আল্লাহ পাক তাদেরকে জান্নাত নসিব করে দিবেন। বলেন সুবহান। তাহলে আমরা যে কয়েকটি স্বপ্নের ব্যাখ্যা আমরা জানতে পারলাম, আল্লাহ পাক আমাদের সবাইকে এই পৃথিবীতে, আমরা থাকার জন্য আসি নাই, এই পৃথিবীতে যারাই এসেছেন তাদেরকেই চলে যেতে হয়েছে, মৃত্যুর শরাব সবাইকে পান করতে হয়েছে, অন্ধকার কবর মুটমুটে অন্ধকার কবরে সবাইকেই শুইতে হয়েছে। আমরা এখানে যারা আছি আমরাও একটা সময় এই দুনিয়াতে থাকবো না, কবর জগতে চলে যেতে হবে। সেজন্য আসুন, পাঁচ ওয়াক্ত নামাজ,
কোরআন অনুযায়ী জীবন করি, রাসূলের সুন্নাত অনুযায়ী জীবন সাজাই, মা বাবার খেদমত করার মাধ্যমে আল্লাহ পাক জান্নাত অর্জন করার তৌফিক দান করেন সবাই বলে আমি।